পদ্মা সেতুর অর্থ বন্ধ করা হলো ডক্টর ইনুস পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার আট আগস্ট রাতে শপথ নিয়েছেন ড মোহাম্মদ ইউনস শপথ নেয়ার পর দেয়া ভাষণে আগামীর বাংলাদেশে সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকারের সহযোগিতা থাকবে বলে অঙ্গীকার করেন তিনি নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনস পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য ডক্টর ইউনুস বলেন কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন এটা আমাদের সরকারের লক্ষ্য এই লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জয়ী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই সমৃদ্ধ বাংলাদেশের জন্য তরুণদের শক্তিকে কাজে লাগানোর কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আরও আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকে সবার জন্য মুক্ত পরিবেশ তৈরি করতে পারি আমাদের বিজয় অবশ্যই আসবে অপরাধীরা যেন পার না পায় সেদিকেও আমাদের নজর থাকবে আর বিগত সময়ে দেশ ও মানুষের জন্য কাজ করেছে তাদেরকে নির্ভয় থাকার আহ্বান জানান তিনি মাশরাফি সাকিবের জন্য দেশের হয়ে কাজ করার সুযোগ আছে তাদের ভয়ের কিছু নেই এর আগে মাশরাফি ও সাকিব এক ভিডিও বার্তায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ আসসালামু আলাইকুম হিসাবে মনে করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করি তবে মন থেকে তারা এই আন্দোলনের সাথে ছিল সরকারের লোক হওয়ায় মুখ ফুটে হয়তো কিছু বলতে পারেননি সবশেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে বক্তব্য শেষ করেন এর আগে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট সতেরো সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে করে মন্ত্রী পরিষদ বিভাগ পরে রাত সোয়া নয়টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে শপথ পাঠ করান